ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জগরুল পাশা রুশু এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন মনির হোসেন বাদল। প্রথমে সরাসরি যাচ্ছি রুশুর কাছে। যে আমরা ময়মনসিংহে গত কয়েকদিন যাবত যে ডেঙ্গু পরিস্থিতির খবর দেখছি, আমরা দেখছি যে গড়ে প্রতিদিনই 5 থেকে 6 জন করে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী এসে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং আমরা সম্প্রতি যেটা জানতে পেরেছি, এই চলতি সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল একজন পুরুষ ব্যক্তির মারা গিয়েছেন এবং এর প্রায় আরও 4-5 দিন আগে একজন মহিলা রোগী মারা গিয়েছিলেন। তো আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে এখানে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে যারা এখানে রোগী আসছেন তাদের জন্য পৃথক কোনো ডেঙ্গু ইউনিট এখনও চালু করা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মাঝেই তারা একটি পৃথক ডেঙ্গু ইউনিট চালু করবে। তো বর্তমানে যারা রোগী ভর্তি রয়েছেন তাদেরকে মেডিসিন ওয়ার্ডের আওতায়, তাদেরকে নারী এবং পুরুষ ওয়ার্ডে পৃথক পৃথকভাবে তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে এখন যারা ময়মনসিংহ মেডিকেলে মোট 23 জন রোগী ভর্তি রয়েছেন, গতকালকে নতুন করে আরও 5 জন ভর্তি হয়েছিলেন, এই 23 জনের মাঝে সবাই এখন পুরুষ। এবং মোটামুটি যারা এখানে ভর্তি রয়েছেন তাদের সবাই সম্প্রতি ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে ময়মনসিংহে এসেছিলেন। এবং যারা আরও আক্রান্ত হয়েছেন তাদের হচ্ছে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ বা মানিকগঞ্জ বা গাজীপুরের দিকে তারা ট্রাভেল হিস্ট্রি রয়েছে, মানে ওই এলাকায় তারা ভ্রমণ করে এসেছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ তারপরে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছে ওই এখানকার ভর্তিকৃত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য। এবং এখানে অক্সিজেন সহ ফ্লুইড সহ যা যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার তারা সব কিছু ব্যবস্থা রেখেছে। তো এছাড়া হচ্ছে যে তারা যেটা বলেছে যে যদি 30 জন রোগী ছাড়িয়ে যায়, রোগীর সংখ্যা 30-এর অতিক্রম করলে তখন তারা হচ্ছে পৃথকভাবে একটি ডেঙ্গু ইউনিট চালু করবে এবং ওই ওয়ার্ডের মাধ্যমে সার্বক্ষণিকভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করবে। তবে আমরা আরেকটি বিষয় হচ্ছে এখানে হাসপাতালে যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে একটা অনীহা রয়েছে মশারি টানানোর ব্যাপারে, সেই বিষয়টা আমাদের নজরে এসেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে মশারি সরবরাহ করলেও অনেক রোগী তারা গরমের অজুহাতে তারা মশারি ব্যবহার করতে চান না। তবে এটা কিন্তু একটি আশঙ্কাজনক যে একজন রোগীর কাছ থেকে যদি এখানে মশা কামড় দিয়ে অন্য জায়গায় আরেকজন রোগীকে কামড় দেয় তবে সেক্ষেত্রে আর নতুন করে রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জন্য একটু তারা সচেতনতা বাড়ানোর জন্য হচ্ছে জানিয়েছেন। আর এছাড়া হচ্ছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আমরা এখনও দেখতে পাইনি যে খুব বেশি যে তারা তৎপরতা শুরু করেছে। ঢাকা চট্টগ্রামে যেভাবে সিটি কর্পোরেশন তারা তদারকি শুরু করেছে ময়মনসিংহে এখনও সেইভাবে শুরু করেনি। তবে আমাদের সিটি কর্পোরেশন বলেছে তারা অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিয়ন্ত্রণে অভিযান শুরু করবে। তো আমার কাছে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ। আমরা এখন খবর জানবো যে পটুয়াখালী মেডিকেল কলেজে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বাদল, তো আমরা সেখানকার ডেঙ্গু পরিস্থিতি খবর জানবো। দিন যতই যাচ্ছে পটুয়াখালী কিন্তু উদ্যোগজনকভাবে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পটুয়াখালী যে মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে এই হসপিটালে কিন্তু একটি ডেঙ্গু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে কিন্তু 22টি বেড রয়েছে, এই 22টি বেডে কিন্তু 23 জন রোগী কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে। এছাড়া কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আরও 6 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া আপনারা জানেন যে এর ভিতর কিন্তু একজন আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী আইসিইউতে ভর্তি রয়েছে এবং আইসিইউতে সে চিকিৎসা নিচ্ছে। এই যে ডেঙ্গু ওয়ার্ডে 22টি ওয়ার্ডে দেখতে পাচ্ছেন, এই 22টি ওয়ার্ডে যে 22টি বেড দেখতে পাচ্ছেন, এই 22টি বেডে কিন্তু পটুয়াখালী স্থানীয় রোগী ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু তারা চিকিৎসা নিতে আসছে। তবে বেশিরভাগ যে রোগী আছে তাদের সাথে, রোগী এবং স্বজনদের সাথে কথা বলেছি, তারা যে সর্বশেষ বিষয়টা জানিয়েছে তারা ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসা বেশি রোগীদের ভিতরে কিন্তু এই ডেঙ্গু ছড়িয়ে গেছে। এবং যারা ঈদ উপলক্ষে যারা বাড়িতে এসেছে এবং তাদের যে ডেঙ্গু নিয়ে এসেছে এবং তাদের কাছ থেকে তাদের স্থানীয়দের ভিতরে কিন্তু দিনে দিনে আরও কিন্তু ডেঙ্গি ছড়িয়ে যাচ্ছে। তবে আরেকটি জিনিস খুশির খবর এটাই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটাল এবং পটুয়াখালী জেলায় ডেঙ্গু বেশিরভাগ হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি এখন পর্যন্ত। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ, এ গেল পটুয়াখালী মেডিকেল কলেজের চিত্র। এছাড়া পটুয়াখালী যে 7টি উপজেলা রয়েছে, 8টি উপজেলা, 8টি উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই 7টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এখনও প্রায় অর্ধশতিক ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি রয়েছে। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ এবং পটুয়াখালী যে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এ মিলে টোটাল বলতে পারি প্রায় 100+ রোগী কিন্তু এখন ডেঙ্গু অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এছাড়া গতকালকে কিন্তু 24 ঘন্টায় কিন্তু 11 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এবং গত 24 ঘন্টায় কিন্তু 16 জন রোগী ভর্তি হয়েছে এই ডেঙ্গু ওয়ার্ডে। টোটাল মিলে ডেঙ্গু ওয়ার্ডে যে 22টি বেড রয়েছে, 22টি বিপরীতে কিন্তু 23 জন রোগী থাকলেও বাইরে কিন্তু আরও অনেক রোগী কিন্তু বিভিন্ন ওয়ার্ডে তারা চিকিৎসা নিচ্ছে। তবে গতকালকে কিন্তু সরকারিভাবে ওষুধ স্যালাইন এগুলো কিন্তু ডেঙ্গু রোগীদের মাঝে না পেলেও আজ থেকে কিন্তু ডেঙ্গু রোগীদের মাঝে সরকারিভাবে স্যালাইন ওষুধ বিনামূল্যে
সিস্টার এবং যারা আছে তারা সেবা দিয়ে যাচ্ছে এবং তারা বিনামূল্যে তারা বিতরণ করে যাচ্ছে এই স্যালাইনগুলো। কারণ গতকালকে রোগীদের কিন্তু বাইরে থেকে স্যালাইনগুলো কিনতে হতো, কিন্তু আজকে থেকে সেটা আর কিনতে হচ্ছে না। কারণ এই বিষয়ে আমি পটুয়াখালী যে মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক রয়েছে ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আমাদের ডেঙ্গু 3 তারিখ ওয়ার্ড খুললো, 3 তারিখে 5 তারিখে যে স্যালাইনগুলো রয়েছিল এগুলো শেষ হয়ে গেছে, কিন্তু বর্তমানে আমাদের পর্যাপ্ত স্যালাইন রয়েছে, পর্যাপ্ত ওষুধ রয়েছে, ডেঙ্গু রোগীদের মোকাবেলা করার জন্য আমরা পর্যাপ্ত সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু ওয়ার্ডে যারা সিস্টেম রয়েছে তারা কিন্তু আসলে ২৪ ঘন্টাই ডেঙ্গু ওয়ার্ডে সেবা দিয়ে যাচ্ছে। কারণ পটুয়াখালী জেলা অন্যান্য জেলার চেয়ে কিন্তু ডেঙ্গু ভয়াবহ চিত্র ধারণ করতেছে। কারণ প্রতিদিন কিন্তু 20 থেকে 25 জন নতুন রোগী কিন্তু ভর্তি হচ্ছে এই পটুয়াখালী যে এই পটুয়াখালী মেডিকেল কলেজের এই যে বর্তমানের যে অবস্থা রয়েছে এই অবস্থা যদি সামনের দিনগুলোতে আরো ডেঙ্গু রোগী বাড়তে থাকে তাহলে হয়তো মেডিকেল কলেজের যে এই ডেঙ্গু ওয়ার্ড রয়েছে হয়তো আর একটি ওয়ার্ড দিয়ে আরো বেড বাড়িয়ে কিন্তু ডেঙ্গু চিকিৎসা দিতে হবে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে ডেঙ্গুর সর্বশেষ।